হ্যালো সুধী মণ্ডলী, তান্ত্রিক গোলযোগের জন্য আমরা দুঃখিত। আমরা এখন উপভোগ করব নৃত্যনাট্য মহুয়া সুন্দরী। নৃত্যনাট্য মহুয়া সুন্দরী সৃজন ডাকাতি করি তো বেটা বাদ্যার অংশটা। ডাকাতি করি তো বেটা বাদ্যার সর্দার, মায়া মায়া গো দল বল লই আইল একদিন ধনু গাঙ্গের পার। আচ্ছা কাঞ্চনপুর গেলামে তারা রাত্র নিশা কালে, চুরি কইরা শিশু কন্যা আপন ঘরে পালে।
উড়লো দূরে।
ও দারুণ বিধির কি ইলো কাহরাইতে ওইলাম রাড়ি গো আর সমি খালো রে নাগে তামাশা দেখায় একদিন মহুয়া সুন্দরী ছিল সন্ধ্যাবেলা সেই নতুন বাড়ি একলা পথে পাইয়া তারে নদ্যা ঠাকুর কাইলি সন্ধ্যায় জলের ঘাটে আসি ও নির্চয়।
তোমার জাগবে না, যখন গেল জানা বাদ্যা সর্দার ঘাটে যাইতে, তারে করলো মানা, খায় না ঘুমায় না কন্যা আহারে, থাকে একা একা ঘাটের পানে চাইয়া থাকে, যায়নি কিছু দেখা। তাহার কাছে শোনো শোনো মারে, পার্বতী তোমারে নাগে চাঁদে মন প্রাণ আমার যায় যায়।
চৈত্র মাস আসে, সোনার কোকিল কুকু ডাকে বৈশাখ গাছে গাছে। Thank you.
চালে নাই রে সানি, পিঞ্জিরা করিয়া খালি, হায় রে উইরাছে পঙ্খিনী। আরে সেই না পঙ্খি ধরার লাগিয়া কি কাম করিল, বাগদার নারীর লাগিয়া ঠাকুর বৈদেশী হইল। দিন কাটে রাত কাটে বছর ঘুইরা যায়, ভাই।
সূক্ষ্মে অচেতন, শিকার করার উপযুক্ত সময় দেওয়া হয়। গেল বহুত দূরা।
যাইয়া পথে পড়ল পাহাইরা গান, সদাগরের নাও দেখা ডাক দেন উদ্ধার স্থান। সময় যায় উড়ো তরাতরি। তোরা নাও সার দেই পার করি। দাদা লাগে সব দিয়া করবাম আমার বউ। পাহাইরা ওই তক্ষক বিষ বান্দা আছে শিরে, পানির খেলিত মিশাইয়া খাওয়াইয়া আমার বাম ধীরে। আমরা দেশে দল আছে বিয়া করার আগে খুঁজারাতে পরপক্ষের পান খাইতে লাগে। তোরা পান সুবারি দেয়া সোনার কন্যার হাতে, বালা কইরা সাজাও খেলি মনের অভিলাষে। তোরা ফুর্তি কর, তোরা ফুর্তি কর।
আবার পরে সন্ন্যাসীর হাতে, ভয় কি তারে সইতে পারে সতীত্ব যার সাথে। আগুন মাসে অল্প শীত কংস নদীর পারি, দেখা পাইল নৈদ্যা ঠাকুর মহুয়া সুন্দরী। আরে সাপে যেমন পাইল মানি পিয়াসি পাইল জল, পদ্ম ফুলের মধু খাইতে ভ্রমরাহা পাগল।
শোনো শোনো প্রাণপতি বলি দিল পীড়িতের দায়
এইখানেতে শেষ করিলাম মহুয়ার গান। বয়াতির শান্ত হইল আকুলিত প্রাণ। পরিবেশক দলের হাতে সম্মান স্মারকটি তুলে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এসএক্স বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক আলতাফ হোসেনকে নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত মেয়র মহোদয়কে। দর্শক মণ্ডলীর কাছে একই সঙ্গে আমি আমন্ত্রণ জানাচ্ছি গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জালালুদ্দিন রুমিকে, সাংগঠনিক সম্পাদক জালালুদ্দিন রুমিকে মঞ্চে আসার জন্য। প্রায় হারিয়ে যাওয়া বেদ সম্প্রদায়ের জীবনের উপর নৃত্যনাট্য মহুয়া সুন্দরী পরিবেশন করার জন্য একটা জোরে বড় তালি। সম্মাননা স্মারক গ্রহণ করছেন নৃত্যকোনা বিয়ানী বাজারের নির্দেশক জসিম উদ্দিন, সম্মানিত মেয়র মহোদয়, এসএস বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক, গোপীয় ফেডারেশনের সাংগঠনিক সম্পাদকের হাত থেকে। মঞ্চে উপস্থিত আছেন উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল আদুদ, সদস্য সচিব এনাম উদ্দিন। সুদর্শক মণ্ডলী, আমরা তিন দিন ব্যাপী সাহিত্য সংস্কৃতি নাট্য উৎসবের একেবারে শেষ প্রান্তে শেষ পরিবেশনা নিয়ে মঞ্চে আসবেন, যার জন্য আপনারা আমি শিল্পীদেরকে মঞ্চে থাকার জন্য বিন্দুভাবে অনুরোধ জানাচ্ছি। আমি নৃত্যকোনা বিয়ানী বাজারের শিল্পীদেরকে মঞ্চে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। বৈচিত্র্য সংস্কৃতির এক অপরূপ লীলাভূমি বাংলাদেশ। যেমন আছে হাজার বছরের সাংস্কৃতিক ইতিহাস, তেমনি আছে বিভিন্ন ছোট ছোট উপজাতি সম্প্রদায়ের বৈচিত্র্য সংস্কৃতি, যা আমাদের সংস্কৃতিকে দিয়েছে এক সংস্কৃতিকে নিয়ে গেছে এক অনন্য পর্যায়ে। বেদে সম্প্রদায় বাসমান জীবনের ওপর নির্মিত মহুয়া সুন্দরী নাটকটি মহুয়া সুন্দরী নৃত্যনাট্যটি পরিবেশন করেছে বিয়ানী বাজার নৃত্যকোনা। নির্দেশনায় ছিলেন জসিম উদ্দিন। আমরা দেখতে পাচ্ছি নৃত্যকোনার শিল্পীরা মেয়র মহোদয় এবং অতিথিবৃন্দের কাছ থেকে সম্মান স্মারক গ্রহণ করছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের জন্য একক সঙ্গীত পরিবেশন করবেন।